2018 সালের পর আবারও কোটো আন্দোলন, নানা কর্মসূচি শেষে সংঘাতে রূপ নেয় এই আন্দোলন। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয় 300+ শিক্ষার্থী আর সারা দেশে নিহত হয় 7 জন। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। এ চিত্র 19 জুলাই ঢাকা মেডিকেলের। প্রতি মুহূর্তে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জরুরি বিভাগে এভাবে আসছিল গুলিবিদ্ধরা। এবার সেদিনের শুরুর কিছুটা বিবরণী জানা যাক। সকাল 10টা, সে সময় রাজধানীর মৌচাক মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ গুলি, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আর যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান। তবে থানা থেকে 100 মিটার দূরেই মুহুর্মুহু গুলি আর সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও আন্দোলন চালায় শিক্ষার্থী এবং স্থানীয়রা। আর বিকেলের দিকে রাজধানীর প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিণত হয় রণক্ষেত্রে, চলমান থাকে কয়েক ঘন্টা। দেশের উত্তাল এমন পরিস্থিতি স্বাভাবিক করতে রাতেই কার্ফিউ জারি করা হয় সারা দেশে। তবে আজ অনেকটা স্বাভাবিক হয়েছে রাজধানীর পরিবেশ। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন।